একটা খারাপ চরিত্রের মেয়ে মানুষের সঙ্গে সংসারের যা সম্পর্ক, আমি দেখেছি ও রাতের পর রাত পর পুরুষের সঙ্গে মোবাইলে গোপন সম্পর্ক রাখে, আবার লাল টিপ পড়েছ কপালে। তুই মদ খেয়েছিস? চুপ করাছিস কেন? বল, মদ যদি খেয়েছিস তাহলে বাড়ি ফিরেছিস কেন? ওই মদের তোকে রাত কাটিয়ে দিতিস? সেটাই তো ভালো ছিল, এ সংসারে শনি লেগেছে শনি। আগে তো এমন ঘটেনি, যেদিন থেকে ও এই সংসারে এসছে অফিস ঘর সব জায়গায় নরক নেমে এসছে নরক। মধ্যরাত পর্যন্ত বাড়ি বাইরে ছিলে সেটা মেনে নেওয়া যায়, বাড়িকে মদ গিলেছো সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু বাড়িতে এসে যেমন খুশি তেমন মাতলামি করবে, ভাবিকে যা খুশি তা বলবে, সেটা মেনে নেওয়া যায় না ভাইয়া। আর একটাও কথা বলবে না ভাইয়া, এটা বাড়ি বার নয়, যেমন খুশি তেমন মাতলামি করবে। এত বড় সাহস তোর, আমার দিকে আঙুল তুলে কথা বলিস, চোখ তুলে শাসাস, বড় ভাইয়ের প্রতি এই তোর মাননি গন্ডি? মানুষ যখন নেশা করে তখন তার পরিচয় একটাই, সে মাতাল। কি হচ্ছে কি, কি হচ্ছে কি এখানে? এটা ভদ্রলোকের বাড়ি, মনে রেখো আমি এখনো বেঁচে আছি। যাও যাও যার যার ঘরে যাও যাও। তাহলে করিডোরে চলে এসো। তাহলে তোমার রাতে রাতে অভিশাপ চলে তাই না? কি বলছো এসব সাগর? কি বলছি তুমি বুঝতে পারছো না? তুমি সেদিনও মিথ্যে কথা বলেছিলে, ও তোমার নাম ধরে বলছে। কে ফোন করেছিল? কে ফোন করেছিল? বিশ্বাস করো এসব আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কিছু জানো না? জানো না না? ভাইয়া তোমরা সব কি শুরু করলে? বাড়ি সবাই ঘুমাচ্ছে, তোমার জন্য ভাবি রাতে কিছু খায়নি, বেচারা তোমার জন্য কেঁদে কেঁদে চোখ ফুলে ফেলেছে। ভাবিকে আর কিছু বলো না ভাইয়া, প্লিজ। এই এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই এখান থেকে যা ভাইয়া। যা বলছি। কে ফোন করছিল বলো, কে ফোন করছিল? বিশ্বাস করো আমি এসব ছি 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 ছি। তোমার সঙ্গে আমি এক বিচারে শুতে পারবো না, শোবো না। বাবা আপনি চা। কি ব্যাপার বাবা, তোমার চোখ মুখ কেমন শুকনো লাগছে কেন? কাল রাতে কি সাগরের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে? ও কি তোমাকে বকাবকি করেছে? না না, তেমন কিছু নয়। কাল তোমাকে খাবার টেবিলে দেখলাম না, রাতে ভাত খেয়েছিলে? হুম খেয়েছি। দেখো মামা, আমি আমি তোমার বাবার মতো, আমার কাছে মিথ্যে কথা বলো না, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। বলো ভাত খেয়েছিলে? এটাই তো জীবন, কখনো সুখ কখনো দুঃখ, অন্ধকার যেমন আছে তেমনি ঠিক উল্টো দিকে আলো আছে। আমি তো আছি মা, আমি তো আছি। সারা ইন্ডাস্ট্রিতে কি তুলকালাম কাণ্ড, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। স্যারের উপর আজাব নেমেছে শুনেছি, ঘরেও নাকি শান্তি নেই। স্যারের বিয়ের সাথে দুর্ঘটনার কি আশ্চর্য যোগ, বিয়ের পর দিনই শিপ ডুবলো সমুদ্রে।
সারা ইন্ডাস্ট্রিতে কি তুলকালাম কাণ্ড, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। স্যারের উপর আজাব নেমেছে, শুনেছি ঘরেও নাকি শান্তি নেই। স্যারের বিয়ের সাথে দুর্ঘটনার কি আশ্চর্য যোগ, বিয়ের পর দিনই শিপ ডুবল সমুদ্রে। ঋতু, হ্যাঁ ঋতু, ওঠো, দরজা খুলে বাইরে এসো, আমি এসেছি। কে কে ওখানে? কি হলো? সাগর, 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 শব্দ হলো কি হয়েছে বাড়িতে? তোমার বউ মাকে জিজ্ঞেস করো। কি বলছিস তুই? কেন এই সংসারটা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে তার সব রহস্য আজকে আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের এই বাড়িতে একটা শনির মুখ আছে, আর সেই মুখটা হচ্ছে তোমার ওই বউ মা। ভাইয়া তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। যেদিন ওকে আমি বিয়ে করে ঘরে আনলাম সেদিন থেকে শুরু হয়েছে ধ্বংস, অভিশাপ নেমে এসছে আমাদের সংসারে। ঝড় নেই, বৃষ্টি নেই, জাহাজটা ডুবে গেল, নতুন মেশিনটা বিকল হয়ে গেল, কার পাবে? গোডাউনের সমস্ত প্রোডাক্ট পুড়ে গেল, কোন অভিশাপে? তুমি অন্ধ হয়ে গেছো ভাইয়া, আর একজন অন্ধের কাছে রাত দিন একই রকম। আরে তোমার ইন্ডাস্ট্রি ধ্বংসের সাথে ভাবির কি সম্পর্ক? একটা খারাপ চরিত্রের মেয়ে মানুষের সঙ্গে সংসারের যা সম্পর্ক, ওর পপের আগুনে জ্বলছে আমাদের সংসার। সাগর, বৌমা সম্পর্কে আর একটা কথাও তুই বলবি না। বৌমা? কাকে তুমি বৌমা বলছো? একটা নষ্ট মেয়েকে? সাগর, সাগর বিশ্বাস করো, সব মিথ্যে, সব মিথ্যে, ষড়যন্ত্রের মিথ্যে। ঝড়ে আমার জীবনটাকে তুমি তছনছ করে দিও না। চুপ করো, একটা খারাপ মেয়ে মানুষ, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার পপ মুখ আমি দেখতে চাই না। চুপ করো ভাইয়া, কি সব যাতা বলছো, তোমার মুখে একটু পাচ্ছে না। না, কারণ ওর সঙ্গে ঘর করেছি আমি, তুই নস। ভাইয়া, ভাইয়া তুমি ভুলে গেছো ভাইয়া, যেদিন থেকে ভাবি এই ঘরে এসেছে সেদিন থেকে আমাদের বাবার মুখে হাসি ফুটেছে। ওই ছলা কলাই তোর সব বল। ভাইয়া, ভাবি এলো আর আমাদের শূন্য ঘর ভরে গেল। ভাবি তো প্রথম আমাদের সবাইকে একসাথে খাবার টেবিলে বসিয়েছে, মায়ের অফিস, সভা সেমিনার, ফাইল পত্র কে গুছিয়ে রাখে, বাবার ওষুধপত্র যত্ন আত্মি কে করে, সারা সংসার কে গুছিয়ে রাখে, কে রাখে ভাইয়া? ভাবি, ভাবি রাখে ভাইয়া। তুমি এসব দেখো না? না, আমি দেখেছি ও রাতের পর রাত পর পুরুষের সঙ্গে মোবাইলে গোপন সম্পর্ক রাখে, গভীর রাতে প্রেমিক পুরুষ অভিসারে ডাকে ওকে। আমার দুর্ভাগ্য যে আজ আমি ওর প্রেমিক পুরুষকে গুলি করে ফেলে দিতে পারিনি। এ কোন অভিশাপের ঝড় উঠল আমার সংসারে? সাগর মিথ্যে বলার মতো ছেলে নয়। কি হলো? যাও, গয়না গাটি কাপড় চোপড় সুটকেসে ভরে চিরজীবনের জন্য এ বাড়ি থেকে বেরিয়ে যাও। সাগর, তোমার পায়ে পড়ে তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমি কোন মুখ নিয়ে বাড়িতে ফিরে যাব? সাগর, মুখ? তোমার মুখের দিকে তাকাতে ঘেন্না হয় আমার। আমার লাল টিপ পড়েছো কপালে, লাল টিপ। ওকে আটকাবে না, ও আমার বউ বলে একজনের বৌমা আর একজনের ভাবি, ওকে আমি ছেড়ে দিয়েছি। ও ও তোমাদের কেউ নয়, কেউ নয়। আমি চলে যাচ্ছি, শুধু যাবার আগে এটুকু বলে যাই যে মিথ্যে সন্দেহের কালি তুমি আজ আমার কপালে লেপে দিলে, সেই কালি একদিন কাল বৈশাখী ঝড় বয়ে আনবে তোমার জীবনে।
আমার পেটে সন্তানের দিব্যি, অনেক সুখের স্বপ্ন নিয়ে বাবা আমাকে এবাড়িতে বউ করে পাঠিয়েছিল। আমি আমি সবাইকে আপন করে নিয়েছিলাম। একটা নারী একটা বাড়িতে কত অসহায় নতুন বউ হিসেবে, সেটা সেটা একজন নারী জানে। আমার আমার মধ্যে কোনো পাপ ছিল না বাবা, কোনো পাপ ছিল না। কুদরত চাচা, বাবাকে দেখো, ওষুধপত্র ঠিক মতো খাইও, গরম জলে চান করে নইলে ঠান্ডা লেগে যাবে। এ বাড়িতে আসার পর থেকে তোমার সব দায়িত্ব নিয়ে নিয়েছিলাম, আবার সব ফিরিয়ে দিলাম। ওমা ভাবি ভাবি, তুমি যেও না প্লিজ। দেখ দেখ আমার কপালে, দেখ আমার কপালে লাল সূর্য কেমন মুছে গেছে। এ বাড়িতে থাকার সৌভাগ্য আমার আর হলো না রে। তোর ভাইয়াকে দেখিস ভাবি। বাবা বাবা ভাবি কাটকো, বাবা বাবা প্লিজ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।